হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ঘোষ কিচেন। তো ঘোষ কিচেনে তোমরা আজকে দেখবে বরবটির একটা রেসিপি, বরবটি সয়াবিন ডিম দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা তোমরা দেখো, সাথে থাকো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো তাহলে দেখি আমরা যে এই বরবটির রেসিপিটা আমি কী কীভাবে করেছি। তো এই বরবটির রেসিপিটা খুবই সুন্দর হবে এবং খেতে দারুণ। তো চলো তাহলে দেখে নিই কীভাবে করলাম। তো উপকরণগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে যে উপকরণগুলি দিয়ে রেসিপিটা বানিয়েছি। দেখো, আমি নিয়েছি হচ্ছে দুটো ডিম, এই যে দুটো ডিম নিয়েছি, মুরগির ডিম। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কাটা, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা, নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লবণ, এক চামচ লাল লঙ্কা, নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, চেরা চিনি, আর নিয়েছি হচ্ছে বরবটি 500 গ্রাম, নিয়েছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কাটা, আর নিয়েছি ওই 100 গ্রাম মতো সয়াবিন গরম জলে সিদ্ধ করে নিয়েছি, আর সর্ষের তেলে রান্নাটা হবে। তো এই উপকরণগুলি দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো আমাকে কিন্তু লাইক করতে ভুলবে না। চলো তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। তো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এক চামচ তেল দিলাম। এবার আমি তেলটা হালকা গরম হলেই আমি ডিমগুলোকে ভেঙে দেবো। তো আমি আগে দুটো ডিম ভেজে নেব, ঝুড়ো ঝুড়ো করে ডিম দুটোকে ভেজে নেব। তো দেখো, ডিম দুটো ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিম দুটো আলাদা করে গুলেও নিতে পারো কোনো পাত্রে, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আমি আলাদা করে গুললাম না, এর মধ্যেই লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব, ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজবো। দেখতে পাচ্ছ এই যে একটু সামান্য হলুদ দিলাম, দিয়ে এবার আমি এটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো প্রায় ভাজা হয়ে এসছে, দেখো এই যে। এবার আমি এটাকে তুলে নেব। তো ডিমটাকে তোলা হয়ে গেছে, এবার আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি আরও 2 চামচ। সর্ষের তেল দিলাম আমি রান্নাতে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বরবটিগুলোকে আগে ভেজে নিচ্ছি। তো বরবটিগুলোকে দিয়ে দিলাম। আমি করব কি, আলুটা আর বরবটিটা খুব ভালো করে আগে ভেজে নেব। তো আগে বরবটিটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আলুটাকেও দিয়ে দিলাম। তাহলে আমি কী করবো কি, দুটোই একসাথে ভালো করে ভেজে নেবো। ভাজতে মোটামুটি তোমার 15 মিনিট মতো সময় লাগবে, কারণ একটু কম আছে, ভালো করে লাল করে ভাজতে হবে। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, লবণটা দিলাম যাতে নরম হয় সেই জন্য। তো মাঝে মাঝে ঢাকা দেবো, দিয়ে দিয়ে নরম করে ভেজে নেব, ভাজাতেই যাতে অনেকটা সিদ্ধ হয়ে যায় আর কি। তো এইভাবে আমি ঢেকে রাখবো, মাঝে মাঝে ঢাকনা খুলবো আর নেড়ে দেবো। তো এই যে আবার একটু ঢাকনা খুলে নেড়ে দিই, দেখতে পাচ্ছ যে অনেকটা নরম হয়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলোকে দিলাম, সয়াবিনগুলোও ভেজে নিতে হবে। আমি জল ঝরিয়ে ভালো করে রেখেছিলাম সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো তো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য এখন আর লবণ দেওয়ার দরকার নেই। তো আলু আর সয়াবিনের সাথে বরবটিটাকেও খুব ভালো করে ভাজা হয়ে গেল। তো ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আর 2 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু হালকা গরম হচ্ছে, তো আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে। তো গোটা জিরা শুকনো লঙ্কাটা একটু হালকা গরম হয়েছে, তাতে দিয়ে দিলাম এবার পেঁয়াজ। আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম।
তো পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটু একটু ভাজা হয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম রসুন আর আদা, যে বাটা ছিল 1 চামচ করে, সেটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা একটু নরম হয়, তাহলে নরম হলে ভালো করে ভাজা হবে। আর লঙ্কাগুলো চিরে রেখেছিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা কাঁচা লঙ্কা কিন্তু পাকা আর কি, শুকনো না লাগবে। আর এবার টমেটোটাও দিয়ে দিয়েছি, বাকি মশলা যেটা ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটাকেও দিয়ে দিলাম, হলুদ গোলমরিচ দিয়ে দিলাম, লবণ লাল লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, বাকি যত মশলা ছিল সবই প্রায় দিয়ে দিলাম। তো একটু জল দিচ্ছি কারণ না হলে মশলাটা পুড়ে যাবে, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়েছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম সয়াবিন বরবটি আর আলুটা সেটাকেও দিয়ে দিলাম, ডিমটাকেও দিয়ে দিলাম সাথে। এবার সমস্ত ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মাঝে মাঝে কম আছে মিনিট 10 আমাকে ভাজতে হবে। আবার এবার চিনি ছিল সামান্য, যে চিনিটা রেখেছিলাম চিনিটাকেও দিয়ে দিলাম, প্রায় ভাজা হয়ে এসেছে আমার, শেষ মুহূর্তে চিনিটা দিলাম। আর মিনিট 5 মতো এইভাবে রাখবো, রাখার পরে নামিয়ে নেবো। তো হয়ে গেছে আমার, এবার আমি এটাকে এবার নামিয়ে নেবো। তো তোমরা এই রান্নাটা ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন লাগলো। তো রেডি দেখো, তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তো তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো রাখছি, আবার আগামী দিন নতুন কোনো রান্না নিয়ে হাজির হব। বাই।